গোটা 90 দশক জুড়ে ছিল তাঁরই রাজত্ব। একের পর এক হিট ছবি, মেজো বউ সেজো বউ, সংঘর্ষ, আরও কত কী। হল যেন উপচে পড়ত সে সময়, টিকিট বিক্রি হতো ব্ল্যাকে। চুমকি চৌধুরী টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার আরও এক পরিচয় আছে, তিনি পরিচালক অঞ্জন চৌধুরীর মেয়ে। সারা জীবন বাবার ছবির হিরোইন হতেই দেখা গিয়েছে চুমকিকে। অন্য ছবির অফার যে ছিল না এমনটা নয়, তাও কেন বেঁধে দেওয়া হয় সীমা, কারণ জানলে আপনিও অবাক হবেন। ইন্ডাস্ট্রির ভালো মেয়ে চুমকি চৌধুরী, তাকে নিয়ে কোনো গসিপ নেই। এমনকি সিনেমায় আসার ইচ্ছাও তাঁর ছিল না, বাবায় আলাপ করান ফিল্মি দুনিয়ার সঙ্গে। চুমকির কথায়, একদিন স্কুল থেকে ফিরছি, বাবা তখন হীরক জয়ন্তী ছবির জন্য নায়িকা খুঁজছেন। হঠাৎ করেই বললেন, এ কি, নায়িকা তো ঘরেই আছে। সেই শুরু। তবে প্রথম দিন শুটে গিয়ে বেজায় বেকায়দায় পড়তে হয় তাঁকে, জড়িয়েই যাচ্ছিল সব কথা। ওদিকে অঞ্জন চৌধুরীর মাথায় হাত, বলেই ফেলেছিলেন এ কাকে নিয়ে এলাম। এরপর যদিও পুরোটাই ইতিহাস, একের পর এক হিট ছবি। তবে বাবার প্রযোজনা পরিচালনা ছাড়া আর কোথাও কোনো দিন কাজ করতে দেখা যায়নি তাকে। কেন? নেপথ্যে রয়েছে একটি কারণ। অফার যে ছিল না এমনটা কিন্তু নয়, যা ছিল তা হলো বাবার বারণ। অভিনেত্রী কথা, বাবা বাইরের ছবি করতে দেয়নি। তবে একবার মহাসংগ্রাম বলে একটি ছবি করেছিলাম, ওই প্রথম ওই শেষ। বাবা দেখি বারবার করে পরিচালক প্রযোজককে ফোন করছেন, বলছেন ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে কেন। মা বলেছিল, এমন করছো তো, তোমার মেয়েকে কেউ কোনো দিন আর ডাকবে না। অঞ্জন চৌধুরী নাকি মনে মনে সেটাই চাইতেন। এমনকি তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবিতেও অফার এসেছিল, কিন্তু করা হয়নি বা বলা ভালো করতে দেওয়া হয়নি। তাই নিয়ে কি আক্ষেপ হয় চুমকির, তিনি জানিয়েছেন না। খ্যাতির পিছনে ছোটা নয়, বরং তার ইচ্ছে ছিল ভালো জীবনযাপন, সংসার। উচ্চাকাঙ্ক্ষী কোনোদিনই ছিলেন না তিনি, আর সেই কারণে ন্যায় চাইতেই পেয়ে গিয়েছেন অনেক সাফল্য। এখন ছবিতে তাকে দেখা যায় না বললেই চলে। সিরিয়াল করেন মাঝে মধ্যে, সাংসারিক জীবনও বেশ সুখের। 90 দশকে দুষ্টু মিষ্টি যে ছাপ তিনি রেখে গিয়েছেন বাংলা ছবির দুনিয়ায়, তা নিয়ে চর্চা চলে আজও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।